উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি প্রিয়তা, শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বিক্ষোভ জলপাইগুড়ি সহ রাজ্য জুড়ে। পাহাড়ে আগুন জ্বালাতে চাইছেন মমতা, জানালেন লকেট। বিমল রোশন ওদের কেউ ভয় পায় না, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বললেন বিনয় তামাং। জলপাইগুড়িতে দুদিনে করোনা আক্রান্ত 52 জন, চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের কপালে। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে আগুন জ্বালাতে চাচ্ছেন, বললেন লকেট চট্টোপাধ্যায়। বিহারে ভোটের প্রচার সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেন, রাজ্যে কোথাও কিঞ্চিত মাত্র উন্নয়ন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ তা বুঝে গিয়েছে, তাই ভোটে জেতার জন্য এখন এর পা ওর পা ধরছেন। পাহাড় শান্ত রয়েছে, সেই পাহাড়ে আগুন জ্বালানোর জন্য এতদিন যাকে পাওয়া যাচ্ছিল না সেই বিমল গুরুংকে প্রকাশ্যে এনে পাহাড়কে আবার অশান্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। মানুষের উন্নয়ন তার কাছে কোনো প্রাধান্য রাখে না, রাজনীতি তার কাছে সব, তাই মানুষের বিশ্বাস তার উপর থেকে হারিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সাথে বিনয় তামাং ও অনিত থাপার বৈঠক প্রসঙ্গে বলেন, পাহাড়ে আগুন জ্বালিয়ে শান্তি নষ্ট করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন, যার জবাব 2021-এর বিধানসভা নির্বাচনে মানুষ দেবেন। তার বিরুদ্ধে এতগুলো মামলা করা আছে, এখন সে কলকাতায় রয়েছে, এইসব রাজনৈতিক খেলা মানুষ বুঝে গেছে। উন্নয়ন তো কিচ্ছু করেনি, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য নানা রকম লোককে, ছত্রধর মাহাতোকে যেরকমভাবে মাওবাদীর জায়গা থেকে ছাড়িয়ে তাকে তৃণমূলের পোস্ট দেওয়া হয়েছে, উনি নিজে পাহাড়ে আগুন লাগাতে চাইছে এবং জনতা 2021-এর ঠিক বিচার। এতদিন তো বিমল গুরুং বিজেপি আশ্রয় ছিল বলে শোনা যায় আর কি, সব কিছু না, যেসব বলা যায় সেসব কথা কেউ বিশ্বাস করে না। যাকে এতদিন ধরে খুঁজছিল সে হঠাৎ করে সেখানে কলকাতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এখন মমতা ব্যানার্জির নিজের মানে ওনার প্রতি মানুষের বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজকে তো বিনয় তোমাকে অনেক তারা যাচ্ছেন বৈঠক আছে ওখানে, সে যাবে, পাহাড়ির পরিস্থিতিকে নিজে হাতে করে নিজে আবার আগুন জ্বালাচ্ছেন, নষ্ট করছেন, এবং মমতা ব্যানার্জির উপর থেকে বিশ্বাস মানুষের ঢুকে যাচ্ছে, কারণ উনি ভোটের জন্য যা খুশি করতে পারেন, যে কারোর পায়ে পড়তে পারেন, মানুষের উন্নয়ন করবেন না, কিন্তু ভোট ওনার চাই, সেখানে মানুষ মেরে হোক, খুনের রাজনীতি করে হোক, রক্তের রাজনীতি করে হোক। তাহলে কি ভোটের জন্যই বিমল গুরুংয়ের পায়ে পড়েছেন মুখ্যমন্ত্রী? পুরোপুরিভাবে পাহাড়ে আগুন লাগানোর চেষ্টা করছে রাজ্যপাল, যেভাবে কথা বলেছেন পুরোপুরিভাবেই রাজ্যপালকে সাপোর্ট করি, এবং যেভাবে মানুষের ডেভেলপমেন্ট না করে, পাহাড়ের ডেভেলপমেন্ট না করে উনি ভোট কী করে খুঁড়োতে হয়, এবং তার বদলে দেখেছেন তো অমিতাভ মালিকের প্রাণটা কীভাবে চলে গেল, আজকে তার কোনো দাম আছে? এত লোক, তার বউ কীভাবে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে। সুতরাং নিজে নিজের জায়গাটাকে, মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা নিয়ে এবার সবাই কাছে প্রশ্ন আগেও ছিল এবং দিন দিন আরও নষ্ট হচ্ছে। বিমল গুরুং রোশনগিরি ভয়ের কারণ না, বিনয় তামাং ওদের দুজনের ভয়ের কারণ। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং। আগামীকাল বিকেল 3টেতে নবান্নে পাহাড়, তরাই ও ডুয়ার্সের উন্নয়ন নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগদান করতে সোমবার কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন মোর্চা সভাপতি বিনয় তামাং ও জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। বিনয় তামাং জানান, প্রশাসনিক বৈঠকের জন্য তাদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। বিমল গুরুং প্রসঙ্গে তিনি বলেন, গত 21 তারিখ বিমল বিজেপির সঙ্গ ছেড়ে প্রকাশ্যে এসেছে, গত 3 বছর তিনি কি করেছেন, এখন তার পাহাড় নিয়ে অনেক চিন্তা হচ্ছে, আগে কেন করেননি। পাশাপাশি তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, ভারতবর্ষের আইনের প্রতি তার আস্থা ও বিশ্বাস রয়েছে। বিমল গুরুং প্রকাশ্যে আসতেই পাহাড়ে বিমলপন্থীরা মিছিল করে। সেই প্রসঙ্গে বলেন, পাহাড়ের মানুষ তার ওপর ক্ষিপ্ত রয়েছে, তাই তাদের ক্ষোভ বহিঃপ্রকাশ করতে বিমলপন্থীরা নয় সাধারণ মানুষ মিছিল করছে, তাই পাহাড়ে ফিরলে বিমল গুরুং রোশনগিরি ভয়ের কারণ নয়,
বিনয় তামাং ওদের দুজনের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। Administrative meeting which is going to be held tomorrow at 3 o'clock in Navanna. तो कल का जो बैठक मीटिंग है सेम मैडम के साथ में वो पूरी दार्जिलिंग पहाड़ तराई और डुअर्स के लिए पॉलिटिकल और पीस एंड स्टेबिलिटी के लिए बातचीत करेंगे। तो कल 3 बजे हमारा नवन्ना में मीटिंग है। तो आज मेरा साथ में मेरा महासचिव जो जीटीए चेयरमैन भी है अनित थापा जी, वो भी हम दोनों कलकत्ता के लिए रवाना होना है। आई हैव ऑलरेडी टोल्ड यू कि ऑनरेबल सेम मैडम हैज कॉल्ड मी ऑन 26th of October रिगार्डिंग द एडमिनिस्ट्रेटिव मीटिंग so which is going to be held tomorrow afternoon at 3 o'clock in Navanna. বিজেপি কর্মী হত্যার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা পার্টির। রাজ্যের গণতন্ত্র স্থান পেয়েছে পাঠ্যবইয়ে, পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। গত 1 বছরে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় 110 জন বিজেপি কর্মী নৃশংসভাবে খুন হয়েছেন। গত রবিবার নদিয়ার গয়েশপুরে শাসক দলের হারমাদ বাহিনীর কাছে বিজয় সিং নামে বিজেপির এক যুব নেতা ফের নৃশংসভাবে খুন হয়েছেন। তারপরেও দোষীরা অধরা। তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সেই কর্মসূচির অংশ হিসেবে এনজিপি থানায় বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এবং স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের আহ্বায়ক প্রসেনজিৎ পাল জানান, রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই, সমস্তটাই স্থান পেয়েছে পাঠ্যবইয়ে। সেই কারণে একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে। তিনি জানান, আগামী বিধানসভায় রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মৃত বিজেপি কর্মীদের আত্মার সঠিক শ্রদ্ধা জানানো হবে। আপনারা জানেন যে গতকাল নদিয়ার গয়েশপুরে আমাদের বিজয় শীল নামে যুব নেতাকে খুন করে হত্যা করে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী হত্যা করে তাকে ঝুলিয়ে দিয়েছে, এবং এটা প্রথম ঘটনা নয়। পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির গত 1 বছরে প্রায় 110 জনেরও বেশি কর্মী কিন্তু এইভাবে বলি চলে গেছে, এবং গত 1 মাসে প্রায় 18 জনের বেশি কিন্তু অধিক কিন্তু এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই সব ঘটনাকে একত্রীকরণ করে তার প্রতিবাদে আজকে আমরা ডাবগ্রাম ফুলবাড়ি যে বিধানসভা আছে সেই বিধানসভা 5টা মণ্ডল সভাপতিকে নিয়ে তাদের নেতৃত্বে স্থানীয় এনজিপি যে থানা আছে সেখানে আজকে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম, এবং স্মারকলিপির মধ্যে এইসব বিষয়গুলোই গণতন্ত্রের উপরে যে গণতন্ত্র যে হত্যা হচ্ছে প্রতিনিয়ত এবং যে সুশাসন দরকার আছে মানুষের পাশে যে পুলিশের দাঁড়ানো উচিত সেইসব বিষয়গুলো উল্লেখ করা আছে। কিন্তু আমরা জানি এই ডেপুটেশনের কোনো কাজ নেই। আজকে এই বহুবার ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু পুলিশ যেহেতু তৃণমূলে দলের সাথে মিশে আছে তাই সুতরাং কোনো এখানে ন্যায় পাওয়ার কোনো বিষয় নেই। তো সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি, এবং যেই লোকগুলো প্রাণ হারিয়েছে প্রাণ হারাচ্ছে তাদেরকে তাদের যদি শ্রদ্ধাঞ্জলি দিতে হয় 21শে পরিবর্তন করে বাংলায় বিজেপিকে স্থাপন করে আমরা সেই শ্রদ্ধাঞ্জলি তাদের দেব। বিজেপি কর্মী খুনের প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ। নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়ি জেলা বিজেপির। সোমবার বিকেলে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। উল্লেখ্য, নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মীকে হত্যা করার প্রতিবাদে জেলার প্রতিটি থানায় এদিন বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। তৃণমূল সরকার কিভাবে পুলিশ দিয়ে আমাদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে, পরশুদিন তারই ব্যতিক্রম হলো না। আমাদের নদিয়া জেলার এক বুথ কর্মীকে খুবই নৃশংসভাবে সেখানে হত্যা করা হলো, এবং পুলিশ দিয়ে রিপোর্ট দেওয়া হলো সে নাকি সুইসাইড করেছে। আমরা এর আগেও দেখেছি আমাদের 120 জনের উপরে এই পশ্চিমবঙ্গে তৃণমূল দ্বারা তারা নিহত হয়েছে। তাদেরকে বিগত দিনে আপনারা দেখেছেন খুবই অত্যাচারের সাথে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির উপরে এই তৃণমূল সরকার অত্যাচার করে যাচ্ছে, কর্মীদেরকে মেরে ফেলা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে সমস্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানায় আজকে ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। সেটারই আজকে ফলস্বরূপ আজকে আমরা জলপাইগুড়ি কোতোয়ালি থানা আমরা বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচিতে অবস্থান বিক্ষোভে এসেছি। আপনাদের সবাইকে আমরা এতটুকু আশ্বাস দিতে চাই, আগামী দিনে
এরকম যদি আরো চলতে থাকে তাহলে পুলিশ প্রশাসন সঙ্গে তৃণমূলকে আমরা এই হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আর একটাও যদি রক্তপাত ঘটে, আর একটাও যদি এখানে ঘটনা এরকম ঘটে তাহলে এই পুলিশ থানায় আমরা তালা ঝুলিয়ে দেব। জলপাইগুড়িতে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অল সোল ডে পালন করলেন খ্রিস্ট ধর্মের মানুষেরা। যদিও এই বিশেষ দিনটি রবিবার ছিল, তবে সোমবার জলপাইগুড়ির 9 নম্বর ওয়ার্ড সংলগ্ন কবরস্থানে সমবেত হয়ে পালন করলেন অল সোল ডে। এদিন প্রয়াত বিশ্বাসীদের প্রতি শ্রদ্ধা জানাতে কবরস্থানে সমবেত হয়ে মোমবাতি ধূপকাঠি প্রজ্বলন সহ বিশেষ প্রার্থনায় অংশ নেন বহু খ্রিস্ট ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা। এই বিশেষ দিনটি প্রসঙ্গে জেমস পিটার জানান, আমাদের অল সেইন্টস ডে গতকাল হয়েছে, আজকে হচ্ছে বিশেষ প্রার্থনা। যে বিশ্বাসীরা আজ বিশ্বাসে প্রভুতে নিদ্রিত হয়েছেন তাদের স্মরণে এবং তাদের সঙ্গে সহভাগিতায় আজকে বিশেষ প্রার্থনা। এই প্রার্থনার মধ্যে দিয়ে সেই বিশ্বাসীদের আমরা স্মরণ করব এবং আমরা স্মরণ করব কৃতজ্ঞ চিত্তে যে তারা যে সৌভ্রাতৃত্ব এবং সবার সঙ্গে যে মিলেমিশে থাকার যে অনুপ্রেরণা তারা জুগিয়ে গেছে, সেই অনুপ্রেরণাকে আমরা সম্বল করে আগামী দিনে সৌভ্রাতৃত্ববোধ এবং এই অনুপ্রেরণা নিয়ে আমরা সারা শহরে আমরা এই বার্তা ছড়িয়ে দেব, মৈত্রীর বার্তা সবাইকে নিয়ে, সবাইকে সবার সাথে সবাইকে পাশে নিয়ে আমরা চলব। জলপাইগুড়ি শহরে কলেজ পাড়া এলাকার বাসিন্দা প্রাইভেট শিক্ষিকা মুনি আগুন, শুনে নিন তার এবং এক মোরগের অসম বন্ধুত্বের গল্প। জলপাইগুড়ি শহরে কলেজ পাড়া এলাকার বাসিন্দা প্রাইভেট শিক্ষিকা মুনি আগুন, তার অত্যন্ত আদরের মধু একটি মোরগ। সাদা রঙের এই মোরগটির জীবনের সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে মুনিয়ার প্রাণ। অসুস্থ হওয়ার পর থেকে গত কয়েকদিন ধরেই পশু হাসপাতালে নিয়ে গিয়ে নিয়মিত তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মুনিয়া। চিকিৎসকেরা জানিয়েছেন মধুর লিভারের সমস্যা দেখা দিয়েছে, এছাড়া আরও কিছু সমস্যা রয়েছে। এজন্য মধুকে 5 দিনে মোট 5টি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, খাওয়ানো হচ্ছে কয়েক রকমের ওষুধ। মুনিয়া জানান, খুব ছোট অবস্থায় গ্রামের একটি হাট থেকে কিনে আনা হয়েছিল মধুকে, তারপর গত 3.5 বছর ধরে তার অতি আপনজন হয়ে উঠেছে মধু। মুনিয়ার বাড়ির লোকেরা জানান, মধুর সামান্য কিছু হলেই কান্নায় ভেঙে পড়ে মুনিয়া, এমনকি মধুর জন্য মন খারাপ হলে খাওয়া দাওয়াও বন্ধ করে দেয়। চিকেন তো মানুষের খুব প্রিয় খাদ্য, সেখানে একটি মোরগকে কিভাবে ঘরের পোষ্য করে তুলেছেন ব্যতিক্রমী ঘটনা নিয়ে মুনিয়া বলেন, 3.5 বছর ধরে ছোট্ট এই পাখিটিকে বড় করে তুলতে গিয়ে কিভাবে যে সে এমন আপনজন হয়ে উঠল তা কখনোই বুঝতেই পারিনি। আজও পাখিটি অসুস্থ হয়ে গেলে ছোট শিশুদের মতোই টাওয়ালে জড়িয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই তাকে। হ্যাঁ, আমার ভালো লাগে। আমি হচ্ছে ছোটবেলায় ওকে একদম ছোট্ট মানে কয়েকদিন হয়েছে তখন কিনে নিয়ে আসছি, তারপরের থেকে পুষি। ও এখন 3.5 বছর ওর, আর ওর শরীরটাও ভালো নেই তো তাই ডাক্তারের কাছে নিয়ে গেছিল। কি প্রজাতির এটা? ও কয়লার। কয়লার কতগুলো আনছিলা? 5টার মধ্যে, তার মধ্যে 3টা মারা গেছে ছোটবেলায় ঠান্ডাতে, এখন আর 2 জন ছিল, তার মধ্যে একজন ও আর একটা মারা গেছে। কিভাবে রাখো ওকে? মানে ওকে ঘরেই রাখি যত্ন করে। তোমাদের সাথে? হ্যাঁ। কি বাড়িরই পরিবারের মেম্বার? হ্যাঁ একদমই। ও সবই বাইরের কিছুই খায় না। কি খায়? ও যে মাছ ভাত সব খায়, মানে যে মিষ্টি সবই খায়। কেন ছাড়ো না? না ওকে ছাড়লে বের হয় না ও, মানে ঘরের মধ্যে বাইরের থেকে সিঁড়িটিতেই থেকে যায় ও। লকডাউন ও কোভিড পরিস্থিতি মানুষের পেশা পর্যন্ত বদলে দিয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকার জনৈক সুভাষ বিশ্বাস রংমিস্ত্রি থেকে পরিণত হয়েছেন কৃষকে। তিনি জানালেন, তিস্তা নদীর পাড়ে তার বাড়ি, তিস্তার চরে 15 বিঘা জমি লিজে নিয়ে কৃষিকাজ করছেন। পরিস্থিতি তাকে বাধ্য করেছে রঙের কাজ ছেড়ে এই কাজে আসতে বলে জানান তিনি। সংসার বাঁচাতেই তার এই উদ্যোগ, বর্তমানে নদীর চরে আলু মটর কফি চাষে ব্যস্ত রয়েছেন তিনি। এই তিস্তার চর কি চাষ করেন এখানে? এই আলু আছে, মটরশুঁটি আছে, একটু লঙ্কা, একটু কপি বাঁধাকপি আছে, সব মিলিয়ে ধরেন 14-15 বিঘে। আশা তো করছি, এখন আমি তো অ্যাকচুয়ালি কৃষক না, এই বছর নতুন নামলাম। আমি একটা হাতের কাজ করি, রং মিস্ত্রি, তাই লকডাউনের জন্য এবার কাজ নাই বললেই চলে। এখন একটা বাঁচার রাস্তার দরকার, তাই এই কৃষির মধ্যে নামলাম। এখন উৎপাদন কি করবেন? এটা বিক্রি করতে হবে, বিক্রি করে সংসার তো বাঁচাইতে হবে।
যেহেতু আপনার এখন সংসারী পদ্ধতি একটাই। হ্যাঁ হ্যাঁ, ওই হাতের কাজের উপরেই ছিলাম, এখন তো কাজ নাই, তাই বাধ্য হয়ে এই কৃষিকাজে নাম। সরকারি ভাতার দাবিতে জমায়েত। সরকারি ভাতার দাবি তুলে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের দপ্তরের সামনে জমায়েত হলেন উত্তরবঙ্গ রাজবংশী কুলগুরু কুলশিষ্য সমাজসেবা প্রতিষ্ঠানের সদস্যরা। এই দাবিতে সোমবার জলপাইগুড়ি শহরে একটি মিছিল বের করেন তারা। অবিলম্বে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সমস্ত কুলগুরু কুলশিষ্যদের সরকারি ভাতা দেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি দারিদ্র সীমার নিচে বসবাসকারী কুলগুরু কুলশিষ্যদের গৃহ নির্মাণের দাবিও তোলেন তারা। এছাড়াও সকলকে সরকারি পরিচয়পত্র দেওয়ার দাবি তোলা হয়। উত্তরবঙ্গ রাজবংশী কুলগুরু কুলশিষ্য সমাজ সেবা প্রতিষ্ঠানের সভাপতি করুণাকান্ত অধিকারী বলেন, বিভিন্ন জেলায় তাদের প্রায় 1000 কুলগুরু রয়েছেন, এছাড়া কুলশিষ্যের সংখ্যা প্রায় লক্ষাধিক। আমাদের দাবি হলো, বিশেষ হলো কুলগুরু কুলশিষ্য ভক্ত সমাজের কিছু মূল দাবি, আমাদের ভাতা। সনাতন ধর্মে আমাদের কুলপুরোহিত রাজবংশীয়দের ভাতা, আর দরিদ্র সীমার বসবাসকারী আমাদের মধ্যে কুলগুরু এমন আছে একটা ঘর, তাদের যে গৃহ নির্মাণের কোঠা যেন একটা দেওয়া। মানে আপনারা কতজন আছেন এখানে? আমরা আজকে বেশি নেই, কারণ আমরা আজকে জমায়েত করতে চাইছিলাম প্রায় 70-80 হাজার লোক, কিন্তু কোভিডের জন্য আমাদের পারমিশন তো দেবে না। কুলগুরুদের সরকারিভাবে পরিচয়পত্র প্রদান, আমাদের ভূমিপুত্র আমরা, যার জন্য আমাদের কোনো পরিচয়পত্র আমাদেরকে চিনেই না মনে করো সরকারবাদী। আচ্ছা, আমাদের রাজবংশী জাতিকে বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থা চাকরির ক্ষেত্রে 50% ভূমিপুত্র হিসাবে তারা তপশিল, আর কিছু নম শূদ্র, এমনকি অন্য অন্য রাজবংশীরাও আমাদের তপশিল জাতির আওতায় পড়েছে। আমাদের রাজবংশীয় ক্ষত্রদের জন্য এসসি কোঠায় এ ক্যাটাগরিতে নথিভুক্ত করার জন্য আবেদন। উত্তরবঙ্গে কতজন আছেন আপনারা? কুলগুরু আমাদের ধরো উত্তরবঙ্গে আমাদের প্রায় হাজারখানি। এই রাজবংশী পুরোহিতদের একটা আইডেন্টিফিকেশন দেওয়া, মানে একটা কার্ডের ব্যবস্থা, পরিচয়পত্র যে এনারা রাজবংশী কুলগুরু। হ্যাঁ, এনারা সেইভাবে একটা পরিচয়পত্র দেওয়া হোক। আর বাকি সকল যে সকল দাবিগুলো রয়েছে, যেমন এসসি ক্যাটাগরিতে রাজবংশীরা রয়েছে ক্ষত্রিয় হয়েও, এই এসসি ক্যাটাগরিকে দুইটা ভাগে ভাগ করা হোক, যেমন ওবিসিদের দুইটা ভাগ, একটা এ একটা বি, এসসিদেরও দুইটা ভাগ, এসসিদেরও ভাগ করা হোক, একটা এ ক্যাটাগরি একটা বি ক্যাটাগরি। এ ক্যাটাগরিতে রাজবংশীদের রাখা হোক, বাকিগুলোকে বি ক্যাটাগরিতে রাখা হোক। হ্যাঁ, এবং এদের রিজার্ভেশনটা 22% থেকে 50% করা হোক, এই একটা দাবি রয়েছে। আর রাজবংশী ক্ষত্রিয় রেজিমেন্ট আমরা এর আগেও দাবি করেছি, একই দাবি এটা করা হয়েছে যে ক্ষত্রিয় রেজিমেন্টটা, রাজবংশী ক্ষত্রিয় রেজিমেন্ট অবিলম্বে কেন্দ্রীয় সরকার চালু করুক। দফা দাবি, আট দফা দাবি। আর রাজবংশী ভাষাকে, কামতাবাড়ি ভাষাকে অষ্টম তফসিলে মুক্ত করা হোক, এই সকল দাবিগুলো রয়েছে। কুলগুরুদের তরফ থেকে ওনারা একটা ডেপুটেশন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠানোর জন্য, এবং এটা আমরা পাঠানোর ব্যবস্থা করে দিই। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্সশোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন, চলে আসুন বার্নিয়া হুন্ডাই, এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী।
প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে প্রতিটি জিনিস কেনা এবং বুকিং এর উপর থাকছে নিশ্চিত উপহার এবং ডিসকাউন্ট। মাত্র 9,999 টাকায় পাচ্ছেন 190 লিটার ব্র্যান্ডেড রেফ্রিজারেটর, 299 টাকায় পাচ্ছেন মোবাইল। ডিস্টিভির উপর রয়েছে স্পেশাল অফার, রয়েছে 1.5 টন এসি মাত্র 28,999 টাকায়। এছাড়া ইলেকট্রনিক গ্যাজেটস ও ফার্নিচারের কেনাকাটায় পাচ্ছেন 0% ইন্টারেস্ট, গিফট, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার। মোবাইল এক্সচেঞ্জ অফারও রয়েছে মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, রয়েছে ফিনান্স ফেসিলিটি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার জলপাইগুড়ি এবং কৃষ্ণা প্লাজা বেগুনটারি জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932392222। মনোজ ইলেকট্রনিক্স, মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার জলপাইগুড়ি এবং আমবাড়ি ফালাকাটা অপোজিট তারঘেরা গ্রাউন্ড। এবার পূজায় নিজেকে সুন্দর করে সাজাতে চান কিংবা শাড়ির ম্যাচ করে কখনো কিংবা চুড়ি পরতে চান, তাহলে চলে আসুন বিনা ফ্যাশন স্টোরে। এখানে সুলভ মূল্যে আপনার পছন্দের যে কোনো ড্রেসের ম্যাচিং জুয়েলারি পেয়ে যাবেন। ঝুমকা, চুড়ি, পেন্ডেন্ট, নেল পলিশ, লিপস্টিক সহ ল্যাকমির ক্রিম, ফাউন্ডেশন, প্রাইমারের সাথে পেয়ে যাবেন নিজেকে সাজানোর আরো অনেক কিছু। আমাদের ঠিকানা বিনা ফ্যাশন স্টোর, গ্রাউন্ড ফ্লোর, ভিশাল মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 7908301330 অথবা 9932595156 এই নম্বরে। ফের বড়সড় করোনার থাবা জলপাইগুড়ি শহরে। গত দুদিনে আক্রান্তের সংখ্যা 52। সোমবার জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো জানান, রবিবার এবং সোমবার নতুন করে 52 জন করোনায় সংক্রমিত হয়েছেন। প্রতিটি সংক্রমিত এলাকাকে জীবাণুমুক্ত করার পাশাপাশি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে। সন্দীপবাবু জানান, সাধারণ মানুষের প্রতি বারবার তারা অনুরোধ করছেন সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার। তিনি বলেন, নিয়মবিধি না মানলে পরবর্তীতে এমন একটি সময় আসবে যখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সাধারণ মানুষের প্রতি তিনি অনুরোধ করেছেন অযথা বাজারে যেন ঘোরাঘুরি না করেন। এই মুহূর্তে আমরা জলপাইগুড়ি পৌরসভা থেকে 5 নম্বর ওয়ার্ডে রয়েছি। আমার সঙ্গে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলী অন্যতম সদস্য শ্রী নীতিশা রয়েছে। এখানে গতকালকে এবং আজকে মিলে এই মুহূর্তে 52টা পজিটিভ কেস আমরা পেয়েছি। এবং আপনারা জানেন যে গত 2 দিন আগে একজন মারা গেছে, তার আগের দিন আরেকজন মারা গেছে। আমরা বারবার জলপাইগুড়ি শহরে মানুষের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন, যেটা স্বাস্থ্যবিধি রয়েছে সেটা মেনে চলুন, অযথা বাজারে বেরোবেন না। তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ অকারণে বাজারে ঘুরে বেড়াচ্ছে। এরপরে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কারণ দুর্গা উৎসবের সময় আমরা দেখেছি আগামীতে দীপাবলি এবং কালী পুজো রয়েছে। তাই আমি আবার মানুষকে অনুরোধ করব, আপনারা যেটা স্বাস্থ্যবিধি রয়েছে নিজের জন্য, সকলের জন্য, সমাজের কথা চিন্তা করে আপনারা পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা মেনে চলুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন এবং মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে প্রত্যেককে। গ্রিন জোন থেকে করোনার রেড জোনে প্রবেশ জলপাইগুড়ির। করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করলেন উত্তরবঙ্গ করোনা মোকাবিলার দায়িত্বে থাকা অফিসার অন স্পেশাল ডিউটি ডক্টর সুশান্ত রায়। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়ে গিয়েছে, মৃত্যু হয়েছে 87 জনের। নবমী এবং দশমীর বাঁধন ছাড়া উল্লাস যে সামনে বিপদ বাড়িয়ে দিচ্ছে, এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত 1 নভেম্বর 2020 তারিখে জলপাইগুড়ি জেলায় করোনার চিত্র। মোট করোনা আক্রান্তের সংখ্যা 9,150 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8,018 জন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 87 জন, মোট অ্যাক্টিভ কেস 1,045 জন। জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে এদিনের বৈঠকে জলপাইগুড়ি জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি থেকে পঞ্চায়েত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ডাক্তার সুশান্ত রায় জানান, এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলায় করোনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। এতদিন গড়ে 1100 মানুষের করোনা পরীক্ষা করা হতো জেলায়, তা বাড়িয়ে 2500 করা হচ্ছে। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে। দুর্গাপূজোর নবমী ও দশমীতে বাঁধন ছাড়া উল্লাসের জের ইতিমধ্যে জলপাইগুড়িতে পড়তে শুরু হয়ে গেছে। ক্রমেই বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা। আমরা যদি ভেবে বসে থাকি গ্রাম গ্রিন জোনে আছে, তবে ভুল হবে। আমাদের পরীক্ষা করে দেখতে হবে গ্রামের অবস্থা কি আছে। দেখা গেল গ্রামে পজিটিভ রোগী বাড়ছে, তবে সেই গ্রামে ব্যবস্থা নিতে হবে। আসন্ন দীপাবলিতে মেতে গিয়ে মানুষজন যাতে বাজি না পোড়ায় সেই ব্যাপারে অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোভিড মূলত ফুসফুসের অসুখ। কোভিড আক্রান্তদের ফুসফুসের সমস্যা হয়। যারা করোনা পজিটিভ হয়ে বসে আছেন কিন্তু বুঝতে পারছেন না, তাদেরও ফুসফুসে চাপ পড়ছে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাদেরও ফুসফুসে ফাইব্রোসিস থেকে যেতে পারে।
ফলে তাদের শ্বাসপ্রশ্বাস নেওয়ার ক্ষমতা কমে যায়। এর মধ্যে যদি বাজি পোড়ানো হয় তবে তা থেকে যে দূষণ ছড়াবে তাতে কোভিড রোগীরা তো বটেই, সাধারণ মানুষেরও শ্বাসকষ্টজনিত অসুখ বাড়তে পারে। তিনি আরো বলেন, শ্বাসকষ্ট বাড়লে অক্সিজেন দিতে হবে, কিন্তু যেখানে অক্সিজেন প্ল্যান্ট রয়েছে সেখানে তাদের উৎপাদন ক্ষমতার একটা সীমা আছে যা ইতিমধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে, ফলে অক্সিজেন সাপ্লাই হচ্ছে কম, ফলে আরো বেশি অক্সিজেন লাগলে যোগানে সমস্যা হবে। তাই অনুরোধ করা হচ্ছে এবার দয়া করে বাজি পোড়ানো থেকে বিরত থাকুন বলে জানান ডক্টর সুশান্ত রায়। প্রায় জিনিসটা বাড়ান, মানুষের মধ্যে সচেতনতা বাড়ান যতটা সম্ভব। আমার শ্বাসযাত্রা আমার স্বাস্থ্য রেডি আছে, এটা যে এক নম্বর বলা হয়েছে। দু নম্বর যেটা বলা হয়েছে, কালী পুজো নিয়ে আমরা খুব চিন্তিত। আপনারা জানেন যে কোভিড পজিটিভ যারা হচ্ছেন তাদের মূলত লাংসের ডিজিজ, শ্বাসকষ্টের ডিজিজ। আমি সুস্থ হয়ে বাড়ি চলে গেলাম, কিন্তু তা সত্ত্বেও আমার লাংসের মধ্যে কোনো না কোনো একটা এফেক্ট রয়ে গেল, ফাইব্রোসিস বলি আমার, তাদের লাংসের ক্যাপাসিটি অনেকটা কমে যায়। সুতরাং তিনটে ক্যাটাগরি যদি বলেন, যারা টেস্ট করাচ্ছেন না অথচ কোভিড পজিটিভ, তাদের লাংসের অবস্থা খারাপ, তারা টেস্ট করাচ্ছেন না, বুঝতে পারছেন না অসুবিধাটা কি। দু নম্বর যারা টেস্ট করিয়েছেন, যারা হাসপাতালে ভর্তি আছেন তারা। আরেকটা হচ্ছে কি, যারা সুস্থ হয়ে বাড়ি গেছেন তারা, সুস্থ যারা বাড়ি গেছেন তাদেরও রেসিডুয়াল এফেক্ট থাকে লাংসের মধ্যে। এই তিনটে ক্যাটাগরি অফ পেশেন্ট লোকের ক্ষেত্রেই কিন্তু এই যে সমস্ত কালী পুজোতে যে সমস্ত বাজি পাটকা সে সমস্ত ফাটে, যে সমস্ত ধোঁয়াগুলো বেরোয়, ভীষণ কষ্টকর এটা। এমনি সুস্থ মানুষের ক্ষেত্রেও এটা কষ্টকর। সুতরাং যারা একটু অসুস্থ, যাদের লাংস কমজোরি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভয়াবহ আকার ধারণ করতে পারে। জলপাইগুড়ি সুতি নদী জলে বসে রয়েছেন এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকা জুড়ে। সোমবার সকালে বিষয়টি চা শ্রমিকদের নজরে আসতেই হইচই পড়ে যায় জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায়। ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ডাঙ্গা লাইনের ভেতর দিয়ে বয়ে চলা সুতি নদীর মধ্যে বসে রয়েছেন তিনি। একটি বাঁশঝাড়ের মধ্যে থাকা ওই ব্যক্তিকে জল থেকে তোলার জন্য অনেক চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু কিছুতেই তিনি ওপরে উঠে আসছেন না। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে বছর ৫০ ওই ব্যক্তির নাম রশিদুর আলম, বাবার নাম বলছেন সোফিয়ার মিয়া, নিজের বাড়ির ঠিকানা বলছেন মাথাভাঙার পোখিয়া গাঁও এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শান্তি কুজুর। তিনি বলেন ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। বলছেন কোচবিহার জেলার মাথাভাঙা এলাকা থেকে জলপাইগুড়িতে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন। গোটা বিষয়টি জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে। আজকে সকালে আমাদের বাগানের শ্রমিকরা কাজে যাচ্ছিল, তো আমাদের পেছনে একটা ছোট নদী আছে, ওখানে দেখতে পেল যে একটা লোক ওখানে পড়ে আছে। তারপর আমিও গেছি ওখানে, দেখতেছি একটা লোক, তারপরে জিজ্ঞেস করা হলো কে, কোথা থেকে আসছে, কিছুই বলতে পারছে না। তো আমার মনে হলো মানসিক রোগ, তো প্রশাসনকেও এখন খবর দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আসেনি, তো আসলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে হয়তো। এখন জলের থেকে উঠছে? এখন হ্যাঁ, জলের থেকে উঠছে। এখন কি বলছে, নাম? নাম এখন বললো, আমি আরো জিজ্ঞেস করলাম তো রশিদুল বললো, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে চলে আসছে। পুরো বাইরে থেকে বলতে ওই মাথা ভাঙা পক্ষি হাগা বলে একটা জায়গা আছে, এরকম বলছে। হ্যাঁ, তো কি চাচ্ছেন যে পুলিশ প্রশাসনের মাধ্যমে ফিরে বাড়ির লোক? হ্যাঁ, পুলিশ প্রশাসনের মাধ্যমে যাতে বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়া যায়, এটাই আমি প্রশাসনকে অনুরোধ করব, যাতে ওকে তাড়াতাড়ি নিয়ে যায়। অসুস্থ কিশোরীর পাশে দাঁড়ালেন পদ্মশ্রী করিমুল হক। ছোট্ট মেয়েটির স্বপ্ন ছিল পড়াশোনা করে ভবিষ্যতে ডাক্তার হবে, সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে নিজের শারীরিক অসুস্থতা। নিজেই অসুস্থ হয়ে আজ শয্যাশায়ী, প্রতিদিন ৮০০-১০০০ টাকা খরচ হচ্ছে, সেই সংস্থান নেই দিনবজুর বাবার। এমত অবস্থায় সেই অসুস্থ কিশোরীর পাশে এসে দাঁড়ালেন বাইক অ্যাম্বুলেন্স দাদা ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমুল হক। মাল ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাস করেন দিনমজুর নরেন রায়। তার কিশোরী মেয়ে মুন্নি রায়ের স্বপ্ন ছিল ভবিষ্যতে ডাক্তার হবে, সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ালো কিশোরীর শারীরিক অসুস্থতা। গত কিছুদিন আগে হঠাৎ বাঁ পায়ে এক মাংসপিণ্ড তৈরি হয়, দিনে দিনে সেই মাংসপিণ্ডের আকার বাড়তে থাকে। বাধ্য হয়ে বাবা নরেন রায় মেয়েকে নিয়ে যান মাল সুপার স্পেশালিটি হসপিটালে, সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেডিকেল কলেজের ডাক্তাররা পরিস্থিতি বুঝে পায়ের মাংসপেশির প্রায় 1.5 ফুট অংশ কেটে বাদ দেয়। কিছুদিন সেখানে চিকিৎসার পর মেয়েকে মেডিকেল কলেজ থেকে ছুটি দিয়ে দেয়। মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসেন নরেনবাবু, বাড়ি ফিরেই মেয়েকে নিয়ে সমস্যায় পড়েন। প্রতিদিন ড্রেসিং করতে হচ্ছে, তার উপর প্রয়োজন পুষ্টিকর খাদ্যের, এই খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন নরেনবাবু। এই খবর পেয়ে মেয়েটির পাশে এসে দাঁড়ালেন করিমুলবাবু, মেয়েটির প্রতিদিন ড্রেসিং, পরিচর্যা ও খাদ্যের ব্যবস্থা করা শুরু করেন।
পদ্মশ্রী করিমুল বাবু নিজের মুখে জানান, এটা কোনো নর্মাল রেসিং নয়। প্রতিদিন রেসিং করতে প্রায় 800 থেকে 1000 টাকার প্রয়োজন, তার উপর পুষ্টিকর খাবার দরকার। আমার চোখে সমস্যা থাকায় প্রথম দিকে ড্রেসিং এর জন্য একজনকে দিয়েছিলাম। এখন চোখের সমস্যা মিটে যাওয়ায় আমি নিজে প্রতিদিন ড্রেসিং করছি। মেয়েটি এখন অনেকটাই সুস্থ। এই কাজে মালের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওসি সুভাষিস চক্রবর্তী 5000 টাকা সাহায্য করেছেন। কলকাতার তন্ময় বাবু আর্থিক সাহায্য করেছেন। এই সাহায্য নিয়ে মেয়েটির পরিচর্যা করে চলেছি, তবে আরও সাহায্যের প্রয়োজন। যদি কেউ এগিয়ে আসেন তবে ভালো হয়। কিশোরীর বাবা জানান, মেয়ের ইচ্ছা ছিল ভবিষ্যতে ডাক্তার হবে, হঠাৎ করে এই সমস্যা হলো। বাড়িতে রোজ ড্রেসিং করা ও অন্যান্য খরচ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছিল। করিমুলবাবু এগিয়ে আসার জন্য আজ মেয়ে অনেকটাই সুস্থ। করিমুলবাবুকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই। উনি এইভাবে প্রতিদিন মানুষকে সাহায্য করে চলেছেন, উনার মতো মানুষ বিরল। খুব দুঃখ লাগতেছে এই মেয়েটাকে দেখে, আজকে যা অবস্থা। অসহায় মেয়ে, খুব গরিব, ভীষণ গরিব, তার বাবা মার কিচ্ছু নেই। পায়ে ইনফেকশন হওয়াতে হসপিটালে মেডিকেল কলেজে মাংসগুলো কেটে বাদ দেওয়ার পরে ওকে ছুটি দিয়েছে। বর্তমান ড্রেসিং করে আমরা ঠিকঠাক এখানে চালাচ্ছি। তাই আমি বলছি, এখন বর্তমান যেভাবে ওর ট্রিটমেন্টটা, প্রচুর টাকা পয়সা দরকার আছে। কোনো হৃদয় ব্যক্তি যদি থাকেন এই ফ্যামিলিকে সাহায্য করবেন, অবশ্যই মেয়েটাকে আমরা দাঁড় করে দিতে পারবো। আর যেহেতু এরা ভীষণ গরিব, কিচ্ছু নেই, আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওর বাড়িঘরের অবস্থাগুলো, দেখেন যে কী অবস্থা আছে। রাত হলেই শহরের যাবতীয় আবর্জনা ফেলা হচ্ছে হাসপাতালের সামনে, আর এতেই অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে মাল ব্লকের ওদলাবাড়ি হাসপাতালের। ক্ষিপ্ত চিকিৎসক থেকে অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে সাধারণ মানুষ, মালবাজার ব্লকের ওদলাবাড়ি হাসপাতালে বর্তমানে 30টি বেড রয়েছে। এছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা, অপারেশন, এক্সরে প্রভৃতি পরিষেবা পাওয়া যায় এই হাসপাতাল থেকে। তাই প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ চিকিৎসার জন্য আসে এই হাসপাতালে। কিন্তু বড় সমস্যা হলো, দীর্ঘদিন ধরে হাসপাতালের সামনে পড়ে রয়েছে নোংরা আবর্জনা, আর এতেই সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয় চিকিৎসকেরা। জানা গিয়েছে, রাত হলে চুপি চুপি এলাকার বিভিন্ন হোটেলের নোংরা আবর্জনা ফেলা হচ্ছে হাসপাতালের সামনে। বর্তমানে হাসপাতালের সামনে জঞ্জালের স্তূপ হয়ে গেছে। সাধারণ মানুষকে মুখে রুমাল অথবা মাস্ক পরে চলাচল করতে হচ্ছে। গতকাল রাতে এলাকার এক যুবক চুপি চুপি ব্যাগে করে নোংরা ফেলার সময় হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকেরা ধরে ফেলে ওই যুবককে। রাত হলেই হাসপাতালের সামনে ফেলা হচ্ছে হোটেলের ব্যবহৃত কাগজ, থার্মোকলের থালা, গ্লাস, মদের বোতল, পচা সবজি, বাজারের নোংরা। দিনের পর দিন এইভাবে নোংরা ফেলতে ফেলতে দুর্গন্ধে ভরে গেছে হাসপাতাল চত্বর। বর্তমানে এই নোংরা 31 নম্বর জাতীয় সড়কে উঠে আসছে, অর্থাৎ জাতীয় সড়কে বর্তমান এলাকার নোংরা ফেলা হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের বক্তব্য, অবিলম্বে হাসপাতালের সামনে থেকে পরিষ্কার করা উচিত এই আবর্জনা। পাশাপাশি এখানে যাতে কেউ নোংরা না ফেলে সেটাও দেখা উচিত। এইভাবে শহরের নোংরা হাসপাতালের সামনে ফেললে হাসপাতালে আসতে রোগীদের অসুবিধে হবে। অ্যাম্বুলেন্স চালকদের বক্তব্য, আমরা নোংরা আবর্জনা দুর্গন্ধে হাসপাতালের সামনে থাকতে পারি না, এ ব্যাপারে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। এখানে সবাইকে মানা করা হয়েছে, কয়েকটা হোটেল আছে, ওই হোটেলে সব সারাদিন যা খাওয়া দাওয়া করে সব গন্ধা নিয়ে এসে এখানে ফেলায়। তো আজকে আমরা না করলাম, যেখানে তোমরা ফেলাবে না, একবার তো আমাদেরকে ধমকি দিল ফেলাবো, তো কী করবা। এমনি সবাই আসছে এখানে ডাকছি, এমনি তো বাড়ির থেকেও দেখা যায় যে অনেকে ফেলে, বাড়ির থেকেও অনেকে, এই পাশের বাড়িগুলো সবাই ফেলায় এখানে, এখানে ফেলায়। তো হাসপাতালে কোনো অসুবিধা হয় না তোমাদের? হাসপাতালে তো প্রচণ্ড অসুবিধা হয়, পেশেন্টরা এসে এখানে বসে থাকে, গন্ধে বলে এখানে কীরকম গন্ধ তোমরা দেখো না, কত দেখবো আমরা। কবে থেকে ফেলছে? তো কয়েকদিন হয়ে গেল। তো এমনি হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলছে তোমাদের? হাসপাতাল কর্তৃপক্ষ তো কমপ্লেন করেছিল থানার মধ্যে, যে এখানে একটা কিছু লাগাই দিবে, যেখানে কাঁচরা ফেলাইতে না, তাও তো এখনও লাগাইলো না, আর পুলিশ প্রশাসনও কিছু করলো না। পাশে তো রাস্তা আছে, ওখানেও তো নোংরা চলে যাচ্ছে। হ্যাঁ, মেন রোডের মধ্যে যাচ্ছে, এখানে লোক হাঁটতে পারতেছে না। হসপিটাল মে গন্দা হতা না, ক্যা দোকান কা কচরা হ্যাঁ, দোকান কে নাই খুলে দে পড়তা।
নোংরা ফেলতে তো একটা সমস্যা থাকেই, বিশেষত আমাদের হাসপাতালে গেটে ঢোকার মুখে ওই জায়গাটা মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেটা তো আমাদের তরফ থেকে বারবার করে সচেতন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওই জায়গাটা দীর্ঘদিন ধরেই আবর্জনার ফেলার জিনিস হিসেবে ব্যবহৃত হয়, তো ওটা তো একদমই কাম্য নয়। তো সেটা আমরা কি চাইছি, আমরা চাচ্ছি সেটা যাতে যদি আবর্জনা ফেলার জায়গাটা যদি অন্যত্র সরানোর ব্যবস্থা করা যায়, তো যেটাতে হাসপাতালেরও সৌন্দর্য বৃদ্ধি হয়, যারা আসছেন এখানে তার জন্য ভালো হবে। হোটেল আলাগুলোকে বারবার বলা হচ্ছে, মানে দিনের পর দিন বলে যাচ্ছি আমরা যে এখানে এখন আবর্জনা না ফেলানোর জন্য, কেন এখান থেকে আবর্জনাতে পুরো দুর্গন্ধ আসতেছে, আমরা সারাদিন এখানে থাকি, বারবার বলা হয়, রাত্রিবেলা 10টার পরের থেকে ফেলানো চালু হয়, 10টা 9টার পরে চালু ফেলানো চালু হয়, তো বারবার বলি আমাদের পেশেন্টের অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, দুর্গন্ধ বেরিয়ে যাচ্ছে এখান থেকে, প্রচণ্ড দুর্গন্ধ। হোটেল আলা মালিকগুলোকে বলা হচ্ছে, বলতেছে ফালাবে না, 10 মিনিট পরে ঠিক ফালাচ্ছে, আবার মানে অন্ধকার হলে ফেলায়, অন্ধকার হলেই ফালাচ্ছে, কালকে রাতে ফেলাইলো, দিনেবেলা ফেলে, দিনেবেলা ফেলে না, চুপ করে ফেলছে, দিনেবেলা রাতেবেলা চুপ করে ফেলায়। তো আপনাদের অসুবিধা হয় না পেশেন্ট পার্টিতে? পেশেন্ট পার্টিতে তো দুর্গন্ধ তো থাকাই যায় না, এখান থেকে সবাই বসে দেখে বসতেই যায় না কেউ দুর্গন্ধতে। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রবিবার সন্ধ্যায় বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো। এদিন শহরের টেম্পল স্ট্রিটের একটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জি জানান, সকলের সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্য নিয়েই এদিন এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, বিজয় বর্মন, চন্দন ভৌমিক প্রমুখ। দেখুন, আমরা তো তৃণমূল কংগ্রেসের সৈনিক, জাতীয়তাবাদী, গণতন্ত্রে বিশ্বাসী, আমরা শারদীয়া পালন করি, আমরা দীপাবলি পালন করি, আমরা বিজয়া পালন করি। আজকে শুধুমাত্র এটা শুভ বিজয়ার একটা অনুষ্ঠান, যেখানে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গকে ডাকা হয়েছে এবং আমরা সবাই মিলে মিলিত হব একসাথে এবং আমাদের বিজয় আদান প্রদান করব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তিনি শারদীয়া দেখেছেন, আপনি শারদীয়ার শুভ সূচনা করেছেন, অনেকগুলি পুজোর, জলপাইগুড়িও অনেকগুলি পুজোর শারদীয় সূচনা করেছেন এবং তিনি বিজয়ও করছেন, বিজয়াদশমী সম্মেলনীও করছেন। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে নিয়ে রেখে আজকে সকলে সমবেত হয়েছি, জলপাইগুড়ি শহর ব্লকের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, এবং আমরা সকলে মিলে যেমন বিজয়ের ভাব বিনিময় করব, পাশাপাশি কিছু রাজনৈতিক আলোচনাও করব। তো এটা মনে করতে পারেন যে এই বিজয়ের মাধ্যমে, বিজয়ের মধ্য দিয়ে আমরা নির্বাচনী প্রচারই বলুন বা দলীয় কাজকর্মই বলুন, দলীয় কাজ আমরা শুরু করতে যাচ্ছি আজকের থেকে শারদীয়ার পরে। জলপাইগুড়ি অরণ্য ভবনের সামনে বিক্ষোভ অরণ্য বন্ধুদের। সোমবার বেতন বৃদ্ধি ও কাজের স্থায়ীকরণের দাবিতে এদিন লাগাতার বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন তারা। অরণ্য বন্ধুদের বক্তব্য, তারা দীর্ঘদিন থেকেই বন দপ্তরের হয়ে কাজ করে আসছেন, কিন্তু তাদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। বন সহায়ক পদে নিয়োগ এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েই এই বিক্ষোভ কর্মসূচি চলে। এদিন প্রায় 150 জন অরণ্য বন্ধু আন্দোলনে সামিল হয়েছেন। গোটা উত্তরবঙ্গের অরণ্য বন্ধু, আমরা অরণ্য বন্ধুদের, আমাদের এই মঞ্চটার একটা নাম দিয়েছি আমরা অরণ্য বন্ধু ঐক্য, এটা আমাদের একটা সংগঠন। হ্যাঁ, এই সংগঠনের মাধ্যমে আমরা গত 2013 সালে বন দপ্তরে রিক্রুটমেন্ট হয়েছি, কিন্তু তখন থেকে আজ অবধি আমরা কাজ করে যাচ্ছি, তার বিনিময়ে কোনোরূপ পারিশ্রমিক পাচ্ছি না। আমাদের দীর্ঘ 7 বছর অতিক্রান্ত হয়ে গেল, আমাদের জীবনের 7-7 বছর চলে গেল, কিন্তু বন দপ্তর বলুন এবং রাজ্যের মন্ত্রী বলুন, বর্তমান মন্ত্রী, আগের বনমন্ত্রী, প্রত্যেকের কাছে আমরা বহুবার দরবার করেছি, কিন্তু আমাদের দরবারে কেউ সাড়া দেয়নি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও ইতিমধ্যে আমাদের জেলা শাসকের মাধ্যমে আমরা চিঠি পাঠিয়েছি, হ্যাঁ, তারও কোনো সদুত্তর আমরা পাইনি। তাই আজকে আমরা বাধ্য হয়ে, আজকে আমরা অনশনে বসতে বাধ্য হচ্ছি। আমাদের মূল দাবি হচ্ছে, আমাদেরকে বর্তমান যে রাজ্য বন দপ্তরের মাধ্যমে যে বন সহায়ক নিয়োগ হচ্ছে, হয় সেখানে আমাদেরকে 141 জন উত্তরবঙ্গে আছি তাদেরকে অগ্রাধিকার দেওয়া, নতুবা আমাদের যে অরণ্য বন্ধুরা যারা আছি তাদেরকে মান্থলি একটা বেতন চালু করা, এটাই আমাদের মূলত দাবি। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ওদলাবাড়ি, কারণ সোমবার দিন ওদলাবাড়ি হাসপাতালে কোনো করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। গত কয়েকদিন যাবৎ একটা, আবার কখনো দুটো করোনা রোগীর সন্ধান মিলছিল, আর এতেই চিন্তিত হচ্ছিল এলাকার মানুষেরা। এদিন ওদলাবাড়ি হাসপাতালে 42 জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়, আর এতে 42 জনের রিপোর্টই নেগেটিভ হয়, আর এতেই স্বস্তি ফেরে এলাকার মানুষদের মধ্যে।
তবে গতকাল 43 জনের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয় ওদলাবাড়ি হাসপাতালে। তার মধ্যে দুজনের রিপোর্ট পজিটিভ এসেছিল। এরা দুজনেই বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। নামে নামে কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফোন ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজ এর বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে, আমার পাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন, ব্যবসায় ক্ষতি হচ্ছে কিংবা বিবাহে বাধা? আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন একমাত্র যোগশ্রেষ্ঠ তন্ত্রযোগী অলৌকিক দৈবশক্তি সম্পন্ন প্রিয়দর্শন পণ্ডিত পরাশরিক বসন্ত। তান্ত্রিক পদ্ধতিতে প্রশ্ন গণনা, জ্যোতিষমতে হস্তরেখা ও বাস্তবিতা বিচার করে যে কোনো জটিল সমস্যার সমাধান করে জীবনের জটিলতা থেকে মুক্তি দিন জ্যোতিষ রত্ন মাতৃসাধক কবিরাজ পণ্ডিত পরাশরিক বসন্তের কাছ থেকে। বিশদ জানতে যোগাযোগ করুন 8918281632 অথবা 9932141223। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলস এর সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জেড ক্যাফে অ্যান্ড পাব, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে পরিবার ও বন্ধুদের সাথে চলে আসুন। এখানে মকটেল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানের জন্য মাল্টি কুইজিন এই রেস্তোরাঁয় যোগাযোগ করতে পারেন। হোম ডেলিভারির ব্যবস্থা সহ লিফটেরও ব্যবস্থা রয়েছে এখানে। জেড ক্যাফে অ্যান্ড পাব, কসমস সার্কিট, ফোর্থ ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 9775566922 এবং 7001028025। নিরালস পরিশ্রম করে দুই কিশোরে তৈরি করা রাবণ রবিবার সন্ধ্যায় পোড়ানো হলো জলপাইগুড়িতে। এদিন রাত 8টা নাগাদ শহরের রেসকোর্স পাড়ায় রাবণ বধ কর্মসূচি পালিত হয়। রাবণ প্রস্তুতকারী অষ্টম ও একাদশ শ্রেণীর অভ্রদীপ বিশ্বাস ও রোহন সিংহ জানালো, তারা প্রায় 3 বছর থেকে রাবণ তৈরি করে আসছে। কাগজ, বাঁশ প্রভৃতি উপকরণ দিয়ে এবার 15 ফিট লম্বা রাবণ তৈরি করা হয়েছে। রাবণ বধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারা। কবে থেকে রাবণ বানাচ্ছো তোমরা? 3 বছরের মতো। রাবণে কি আছে বিশেষত্ব, কি দিয়ে বানিয়েছো? কাগজ বাঁশ দিয়ে, পোয়াল দিয়ে, বোম আছে। প্রতি বছরই তো হয় এটা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল 8:30টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77% এবং বিকেল 5:30টায় পরিমাণ কমে দাঁড়ায় 75%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার।
বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বিক্ষোভ জলপাইগুড়ি সহ রাজ্য জুড়ে। পাহাড়ে আগুন জ্বালাতে চাইছেন মমতা, জানালেন লকেট। বিমল রোশন ওদের কেউ ভয় পায় না, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বললেন বিনয় তামাং। জলপাইগুড়িতে দুদিনে করোনা আক্রান্ত 52 জন, চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের কপালে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।